प्रत्येक दिन भोरे गा ना डुबाली है ना थाकिस तो पानीर मध्ये प्रत्येक दिन भोरे तुम्हार सुले आगुन ना जलले तुम्हार मन भरे जानल भाई मायर कोले गा ना भिजेले मन भरे ना बुझले जाओ आमी आसछि गरम गरम एक कप चा खावानी तुम्हार दुकान थेके तार बराबर ओई काका धरते जाइते होबे মায়ের হাতে জল না খেয়ে আমি কখনো বাইর হইছি হইনি ও মা আসছি বাপ আসছি তোমারে না কাকড়া কাকড়া লাগে কি আমি কাকড়া না তো কি কাকড়া ধরতে চলে যাও তারপরে তিন চার দিন তোমার আর কোনো খবর থাকে না সুন্দরবনের নদী কত বড় দেখেছিস সময় তো একটু লাগবেই ও কাকড়া ধরতে কায়দা লাগে সবাই ধরতে পারে না এ দাদা দাদা হ্যাঁ আইছে আরে আইছি এত বেলা হয়ে গেল আর খাতি পারোনি ও মা আইছি রে বাপ এ জল ঢেলে দাও কেন জল খাইনি সন্তানেরা মায়ের আঁচল খুঁজে বেড়ায় বউ ঠিক বলেছিস যাই গো মা এ বউ পাশ দাও নগেন পাশ নিয়েছিস যে দাদা ব্যাগের মধ্যে ভরে নিয়েছি ওই ভাটা থাকতে থাকতে বনের মধ্যে ঢুকতে হবে যে কেলো যাই গো মা যা বাপ এই যাবার সময় বন বেবির প্রণাম করে যাস নিয়েছি সব কিছু যে দাদা নগে এই জগতে কেউ একা থাকতে পারে না এই যে জলের নিচে শত শত মাছ ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উড়ে হরিণের পাল খুশি ঘাস খেয়ে বেড়ায় দেখলে পরানটা জুড়ে যায় তা তো বুঝলাম দাদা তুমি এত কিছু জানলে কি কইরে তুমি তো কোনোদিন স্কুলে যাওনি এই সুন্দরবনই বড় স্কুলে নগে বনে আসতে আসতেই বনের ভাষা শিখে গেছে সেটি এখনের কথা ছোটকাল থেকে বাবার হাত ধরে বনে আইছি এই বনে দম ভরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়েছি পরানটা জুড়ে গিয়েছে প্রণাম দিয়ে আসি
এরিও ভাই সাহেব আপনারা ফিল্মের লোক নি কোন এরিও আন্টি 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 এই তোদের কি আন্টি বলেছে চুপ করো এই আন্টি কি আন্টি কি হ্যাঁ ওমা আপনি দিন সেটি গেলেন আই তো ইংরেজিতে আপনারে বলাইলাম আমরা সুন্দরবন দেখতে এসেছি তা আপনার পরিচয় আই বাগের দুধ লইতাম আইছি এই কন্টেনার ভরে বাগের দুধ লই যামু আরে ম্যাট হাগল না হাগল না আই কিল্লাই হাগলমু আই অরিজিনাল ফিল্মের লোক প্রোডাকশন ম্যানেজার মিজান বাবা তা প্রোডাকশন ম্যানেজার মিজান সাহেব আপনি বাগের দুধ দিয়ে কি করবেন এতক্ষণে আপনি লাইনের কথা কইছেন সিনেমার নায়ক ছোটবেলায় জঙ্গলে আড়াই গেছে হিয়ার ফর হেতে বাগের দুধ খাই বড় হইছে হিয়ার লাই আই বাগের দুধ লইতে আইছি তাই আপনি বাগের দুধ নিতে চলে আসছেন এখানে কিল্লাই আপনি হনেন নাইনি যে টিয়াওইলে বাগের দুধ হাওন যায় ঠিক আছে আপনি আমাদের সাথে থাকছেন যাচ্ছেন ভালো কথা কিন্তু বেশি কথা বলবেন না বেশি কথা বললে কি হবে জানেন কি বনের ভেতর থেকে বাঘ বেরিয়ে আসবে হাসানি আই যদি বাঘ ফাই যায় হাতের দড়ি হাতের তন দুধ দোয়াই লই যাম ওই কন্টেনার ভরি বুঝছেন নি আন্টি আপনি বগের ছবি তুলেন না কিল্লাই ওই একটা বগ দেখেন দেন পৃথিবীর সবচেয়ে বড় জোয়ার ভাটার বন আর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে আমাদের এই সুন্দরবন আচ্ছা আমরা তো এখানে নামতে পারি না কি বক টক আছে হ্যাঁ হ্যাঁ তা পারি মাঝি ভাই ওখানে একটু থামান তো এখানে তো রাখা যাবে না আর একটু সামনে যাই আমরা রাখবো তাই আচ্ছা ঠিক আছে তাহলে একটু সামনে গিয়ে একটু রাখো বউ চুলে যত্ন করতে হয় তেল দিতে হয় আচ্ছা মা আপনি কখনো শহরে গেছেন শহর কেমন দেখতে হয় শহর কি আমাকে সুন্দরবনের মতো যাইনি রে মা একবার হরেনের বাপ বলিল যাওয়াই উঠিনি শহর কি আর আমাদের সুন্দরবনের মতো শহরে বড় বড় দালান কোঠা বড় বড় রাস্তা বড় বড় ভাতের হোটেল আরো কত কি শহরে সুন্দরী গরান গেওয়া গোলপাতা নেই ডিঙি নৌকো নেই নদীতে মাছ নেই বাঘ নেই কুমির নেই কিচ্ছু নেই তাই না মা এসব দেখার জন্য তো শহর থেকে মানুষ সুন্দরবনে আসে আর আমরা চোখ মিললেই দেখি সুন্দরবন এই বন্যা থাকলে কি আমরা থাকতে পারতাম মাছ দরকার নদীতে নেমে যাও গোলপাতা খড়কুটুর দরকার বনে যাও মাছরাঙা বক কাঠঠোকরা আরো কত রকমের পাখি শুধু কি পাখি আরো কত কি বাঘ হরিণ বনমোরগ বড় বড় গাছগাছালি সবই যেন একই পরিবার একই মায়ের কোলে অনেক ছেলে মেয়ে গাছগাছালি পশু পক্ষী নদীর মাছ এই সব কিছু যত্ন করে রাখছে আমাকে সুন্দরবন Thank you.
চলো আরে নিব ওকে আরে ঘর থেকে নিব চলো বাজি ভাই ছাড়েন ভাই আই হুমসি না বাগের দুধ পাওয়া যায় বাগের দুধ কোনায় পাওয়া যায় আরে কইতারে না 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 ভাই না ভাই আমরা আমার কথা শুনেন না রে ভাই 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 তাতে হাগল নি কোনো আর কথা না শুনি চলি গেল আই অন কোনায় পাই ভাইজান ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনি কোনায় যান আপনি ইয়ান কিয়া করেন আমি তো মোয়ালি মানুষ মোসাক ভাই মধু আনি ফার্স্ট ক্লাস আপনি আরে অরিজিনাল গরম গরম মধু আনি দিতে হারবেন নি কি কও গরম গরম মানে গরম গরম মানে মৌসাক ভাঙি মধু ডালি দিবেন আই কন্টেনার ভরি মধু লই যামু চলেন আপনি লগাই বনের মধ্যে যামু মধু আনতে চলেন চলেন আমি তো আজকে বনের মধ্যে ঢুকবো না আর আপনি নিয়ে যাব কি করতে ও আচ্ছা ভাই সাহেব আপনি আরে বাগের দুধ ইয়ানো পাওয়া যাইব নি ম্যানেজ করে দিতে পারবেন নি কি বাগের দুধ এরি ভাই সাহেব ভাই সাহেব হেতে কিয়া হেতে আরে হাতটাই দিল না এখন কোনায় যাবো ইয়ানো নাই কাকরা তো তোর কাছে এমনি এমনি এসে ধরা দিবে না ধরার কায়দা জানতে হবে শিখতে হবে ও দাদা তুমি এত কিছু জানো কেমন করে জেনেছি তুইও জেনে যাবি দাদা হ্যাঁ ভোগ লাগিছে কিতে লেগেছে হ্যাঁ খাবি তাড়াতাড়ি খা তোর খাওয়া হইলি তো আমি খাবো দাদা কাঁচামরিচ আর পেঁয়াজ দিকে ভাত খাওয়া যায় আরে ভগবান তোর যতটুকু বরাদ্দ দিয়েছে ততটুকু তো খুশি হয় না না খাই খাই করলে না কাজ শিখতে পারবি নে খায় নে খায় নে জানিস এই কাঁকড়া বিদেশেও রপ্তানি হয় আর তা থেকে আমাদের দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আসে এই সুন্দরবন আমাদের অনেক কিছুই দিচ্ছে তাই না রে আচ্ছা ভাই আপনারা কি এখানেই থাকেন ওই যে ওইদিকে আমাদের গ্রাম বাপদাদার আমল থেকে পড়ে আসি আপনারা যারা আছেন তাদের সঙ্গে বনের সম্পর্কটা কেমন সম্পর্ক এক ধরনের সাপ আছে লম্বা সবুজ রঙে সবুজ পাতার সাথে মিশে থাকে দেখলি মনে হয় লাউয়ের ডোগা লতা এমন ভাবে মিশে থাকে না দেখলে বুঝতে পারবেন না তেমনি আমরা আমাদের গায়ে মাছের গন্ধ কাঁকড়ার গন্ধ গায়ে মৌমাছির হুল ঘরে গোলপাতার ছাউনি উপরে সুন্দরবনের আকাশ নিচে সুন্দরবনের মাটি পানি এক আলাদা জগৎ ঠিক বলেছেন জানিস এই সুন্দরবনটা আছে বলে আমরা ঠিকমতো অক্সিজেন পাচ্ছি নিয়মিত শ্বাস প্রশ্বাস নিতে পারছি আমাদের দরকার অক্সিজেন আর গাছের দরকার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর আমরা গাছকে কার্বন ডাইঅক্সাইড দেই বৃক্ষরাজি যত বেশি থাকবে আমাদের আয়ু তত বেড়ে যাবে ভাই আপনাদের গ্রামে আমাদেরকে নিয়ে যাবেন সত্য যাবেন
এ নগেন, এ আমাকে নৌকাটা তাদের ট্রলারের সাথে বাঁধে। ভাগ্যের ব্যাপার। হ্যাঁ দেখেছি। আচ্ছা আক্রমণ করেনি? বাঘরে আক্রমণ না করলে বাঘ আক্রমণ করবে কেন? লজ্জা পায়, ওই গোল পাতার আড়ালে গিয়ে লুকায়। আসসালামু আলাইকুম। ভাই সাহেব চা খাওয়াইতে হারবেন নি? হ্যাঁ দেওয়া যাবো। আর এক কানা বাঘের দুধ দিয়ে ফার্স্ট ক্লাস করে চা বানাই দেন। বাঘের বাঘের দুধের চা তো হয় না, রং চা খাবে। রং চা দেন, পানি গরম নেই? গরম আছে। ভাই যান ভাই, বাঘ দিনের বেলা আয়নি? মাঝে মধ্যে আসে, খোদার জ্বালায় আসে। আচ্ছা ভাই সাহেব, ইয়ানো হরিণের গোস্ত কত টিয়া কেজি? হরিণের গোস্ত তো নাই, হরিণ মারা নিষেধ আছে। আই কিয়ের মধ্যে আই পড়লাম, এত গো যা জিগায় ব্যাগ অস্বীকার করে। ডাবল চিনি দিদেন। আমরা ঢাকা থেকে এসেছি, সুন্দরবন এবং এর আশেপাশের মানুষের জীবনযাত্রা দেখার জন্যই আমাদের আসা। আপনারা ইয়ানে নি? এই আপনি আবার এসেছেন, আপনি জানেন আমাদের এখানে কাজ আছে। জান আই কোনায় যাবো বুঝি, আরে এক গ্লাস হানি খাওয়াইতে হারেননি। আমার বাপরে দেখেছি, তার ছিল মেলা সাহস, গানে চলে যেত, বনের গহিনী ঢুইকে পড়তো, কখনো বাউয়ালের সাথে কখনো মাউয়ালের সাথে। আর আমার স্বামীও ছিল তেমন। আর এখন এই হরণই হলো আমার বংশের ধারা। বাবার সাথে কতবার ওই বনের ভিতরে গিয়েছি, একবার তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে, হঠাৎ করে ঝপ করে বসে পড়েছি। কিল্লাই কিল্লাই বাঘ আইছিল নি কোনো? না, কেমন একটা শীতল শীতল ভাব, নরে সরে হেলে দুলে, ভগবান রে ভগবান, সে দেখি অজগর, ভালো করে সে না দেখলে তো বুঝতেই পারতাম না কিসের উপরে বসেছি। ঠিক বলেছিস, দেখার চোখ থাকতে হয়, জাগের চোখ আছে তারা ঠিকই বুঝতে পারে। এই সুন্দরবন কি জিনিস! সুন্দরবনকে ঘিরে রেখেছে গঙ্গা ব্রহ্মপুত্র, রয়েছে বনবিবি
গাজী কালুর আশীর্বাদ। নদীতে মাছ, ডাঙায় বাঘ হরিণ, আকাশে পাখি, চিত্র বিচিত্র পাখির কলকাকলিতে মুখর আমার এই সুন্দরবন। হ্যাঁ, এই সুন্দরবনই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ সব কিছু থেকেই বাঁচিয়ে রেখেছে। রাইতে সুন্দরবনের চাঁদের আলো, আকাশে শত শত তারার ঝিকিমিকি, যেন মনে হয় একখান নকশি করা চাদর। বাহ, সুন্দর বলেছেন তো। সুন্দরবন হচ্ছে মায়ের মতো, সকালবেলায় পাখি কিচির মিচির করতে করতে বের হয়ে যায়, আন্ধার হলি আবার কিচির মিচির করতে করতে বনের ভিতরে ঢুকে যায়। এ যেন মায়ের কোল। ঠিকই বলেছেন, শুধু পাখি কেন, এই সাপ, বাঘ, হরিণ, বানর সবই তো এই বনের ছায়ে বেড়ে উঠেছে। আমি আমার জীবন থাকতে এই সুন্দরবনের কোনো ক্ষতি হতে দেব না। সুন্দরবন মায়ের মতো, মা। আপনাদের ধন্যবাদ, আপনাদের এখানে এসে অনেক কিছু জানলাম। আজ উঠি। কি মিজান সাহেব, বাঘের দুধ, হরিণের মাংস নেবেন না? মায়ের কোল খালি করি আয় কিছু নিতাম চাই না।